একটা পারফেক্ট টাইমে কিন্তু এখানে এসেছি, কজ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে এবং রেল স্টেশনটাকে এত সুন্দর রূপে গাইস ওরা আজকে নাগিন নাচাবো, নাগিন নাগিন ড্যান্স হবে, নাগিন ড্যান্স রেডি, এটা রেডি আব্দুল্লাহ রেডি, 1 2 3 আসসালামু আলাইকুম গাইস, কাটছে কেমন, যাচ্ছে কেমন? ওয়েলকাম টু আওয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল মেহেদি হাসান এন্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। গাইস আজকে আমরা যাচ্ছি খুলনা, এবং খুলনাতে যে আপনাদের কিন্তু আগেও একটা সুন্দর ব্লগে আমরা কিন্তু খুলনার বিভিন্ন জায়গা দেখানোর চেষ্টা করেছি। তো গাইস আমরা চেষ্টা করতেছি খুলনার কিছু সুন্দর জায়গাকে তুলে ধরার। তো গাইস আজকে আমরা যাচ্ছি খুলনার প্রাণ কেন্দ্র, আমাদের খুলনা রেলওয়ে স্টেশন, এবং এই স্টেশনটা এত সুন্দর, এত সুন্দর গাইস না দেখালে বুঝবেন না। তো গাইস বেশি কথা না বলে আজকে একটু দ্রুত বেরিয়ে যাব, এবং আমার সাথে রয়েছে আব্দুল্লাহ ভাই, রয়েছে প্রীতম, রয়েছে ছোট্ট মামা, সবার সাথে কথা হবে, আমরা বেরিয়ে যাই, তারপরে দেখতে থাকুন, এনজয় করুন, ব্লগটি আসলে অনেক সুন্দর হতে যাচ্ছে। আর গাইস যারা এখনই দেখতেছেন একটু লাইক দিয়ে দিন এবং কমেন্টসে কমেন্ট করে জানাবেন ব্লগটি কেমন হয়েছে। গাইস চলো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা গাইস? বলেছিলাম যে আপনাদের নিরাশ করবো না, আর আমাদের খুলনার এত সুন্দর একটি রেল স্টেশন রয়েছে যেটা আসলে আছে খুলনা এসে না দেখালেই আমরা নিজেরাই মিস করতাম। সত্যি কথা বলতে ছোটোবেলা এসেছি আর অ্যাক্সিডেন্টের পরে আসা হয়নি। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একদম রেল স্টেশনের সামনে আছি। তো গাইস রেল স্টেশনটা এত সুন্দর, আর আমরা আসলে মানে একটা পারফেক্ট টাইমে কিন্তু এখানে এসেছি, কজ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে এবং রেল স্টেশনটাকে এত সুন্দর রূপে এনারা লাইটিং দিয়ে সাজায়, মানে কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আমাদের খুলনার মানে একটা আকর্ষণীয় জায়গা থাকলে কিন্তু সেই আকর্ষণীয় জায়গাটা কিন্তু এই রেল স্টেশনটা। রেল স্টেশনে আসলে আপনি দেখতে পাবেন যে আসলে মানে একটা শহরকে ফুটিয়ে তুলতে একটা রেল স্টেশন কত বড় ভূমিকা রাখে। তো গাইস আব্দুল্লাহ ভাই রয়েছে, প্রীতম রয়েছে, মামা রয়েছে, আমরা ভিতরের দিকে যাবো এবং আপনাদেরকে সুন্দরভাবে রেল স্টেশন দেখানোর চেষ্টা করবো। তো গাইস আসুন। গাইস তো এখন আমরা ভিতরের দিকে যাব, দেখুন প্রথমেই কিন্তু এখানে মেইন গেটটা রয়েছে, এই গেট দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যেতে হবে এবং আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব। আর সবচেয়ে বড় কথা যে এখানে কিন্তু নিট অ্যান্ড ক্লিন, এখানে বেশ ক্রাউড, তারপরে রেল স্টেশনে যেমন দেখা যায় যে আসলে অগোছালো বা একটা ইয়ে দেখা যায় যে নোংরা বা একটা একটা মানে চোখে লাগার মতো দৃশ্য দেখা যায়, কিন্তু সেটা কিন্তু এখানে নাই, এটা খুবই নিট অ্যান্ড ক্লিন এবং এটা সুন্দর। এবং গাইস এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সেক্টর রয়েছে, রেলওয়ে আবাসিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রয়েছে, এবং এর পাশেই কিন্তু রয়েছে কাউন্টারগুলো, এবং এখানে মানুষ টিকিট নিচ্ছে। এবং একটা বড় জিনিস হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার একটা বড় ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে কি যে এখানে কিন্তু আপনি চাইলে যে বিশ্রামাগার রয়েছে, মানে আসলেই মানে স্টেশনটা এত সুন্দররূপে সজ্জিত হয়েছে, এটা দেখলেই কিন্তু মন ভালো হয়ে যায়। তো গাইস আপনার একটা সুন্দর সিনেমাটিক দেখে নিন, তারপর আমরা সামনের দিকে যাচ্ছি।
গাইজ, এখন আমরা এই ভিতর থেকে বের হচ্ছি। বের হয়ে কিন্তু সেই বড় স্টেশন, সেই প্ল্যাটফর্মগুলো আমাদের চিরচেনা। সেই প্ল্যাটফর্ম যারা আমরা ট্রেন জার্নি করে থাকি তারা জানি আসলে প্ল্যাটফর্মগুলো আসলে তাদের জন্য কারোর অনেক অপেক্ষার, কারোর অনেক সুখের, কারোর অনেক দুঃখের, সব মিলিয়ে কিন্তু আসলে এই ট্রেন স্টেশনটা কিন্তু মানুষের হৃদয়ে একটা জায়গা করে নিয়েছে। কারণ আপনারা দেখবেন যে মানুষের জীবনে স্টেশনগুলো আসলে, কারণ অনেকেরই আছে যে তার অনেক কাছের মানুষ বাড়িতে আসবে, কত আনন্দের স্টেশনে ওয়েট করে। আবার কোনো কোনো ক্ষেত্রে আছে যে কাছের মানুষ অনেক দূরে চলে যাচ্ছে, এই স্টেশন থেকে কিন্তু তাকে বিদায় দিতে হয়। আসলে মানুষের আর ট্রেন্ডিং কথা যেটা না বললে নয়, অনেকে কিন্তু বিয়ে করবে বলে বাড়ি থেকে পালিয়ে আসে ট্রেন স্টেশন থেকে, কিন্তু হয় গার্লফ্রেন্ড, ম্যাক্সিমাম দেখা যায় যে বয়ফ্রেন্ডে পালিয়ে যায়। তো গাইজ, এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে ট্রেন স্টেশনটা অনেক সুন্দর। এবং গাইজ, আসলে সন্ধ্যা হয়ে গিয়েছে, দিনের বেলা হলে হয়তো কি যে হয়তো আমরা ভালো ভালো কিছু শট দেখাতে পারতাম, কিন্তু রাতের বেলা, তারপরেও যেহেতু আমাদের আব্দুল্লাহ ভাই আছে, আপনাদের সিনেমাটিক মিস হবে না, অবশ্যই আপনারা সুন্দর সিনগুলো দেখতে পারবেন। তবে গাইজ, রাতের বেলায় সিনেমাটিক একটু নড়বড়ে হতে পারে, কিছু মনে না নিয়ে আমাদেরকে ভালোবেসে সুন্দর করে দেখে নিন। কোন কথা আছে নাকি? সুন্দর একটা ট্রেন আসতেছে, সামনে হেডলাইট জ্বালিয়ে আমাকে দেখার জন্য আসতেছে, কেউ কি আছে? আমার কেউ নেই, আমার কোনো মানুষ নেই। তবে আমার মনে হয় আব্দুল্লাহকে মনে একদিন ট্রেন স্টেশনে এনে, বুঝতে পেরেছি প্রীতম, বলেছিল তোমার হাত ধরে আমি পালিয়ে যাবো, কিন্তু আব্দুল্লাহ এসে বলেছিল, কিন্তু না সেই আসেনি। তুই আসলে তুই এত খাতি পারিস, মানে মানে কি বলবো যে গায়েস, মানে কি বলবো যে ও এত খাতি পারে, মানে এই সামনে ধর গায়েস, দেখেন আমাদের জন্য ও ভর পেট খাইছে সব কিছু। তুই কি তোর গার্লফ্রেন্ডের দেখা করেছিস? গায়েস কেউ নেই, ও কিন্তু গায়েস সব জায়গাতে খায়, মানে ও আসলে একটা গুইসাপ। এবং গায়েস কি পরিমাণ যে খাতি পারে, দেখেন চিপস নিয়েছে তাও আর মানে প্রায় শেষ, বিখ্যাত জিনিস আখের রস না খাবো 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 খাব
করে ভালো ভাইছো অল্প একটু পানি দিছো আমার পুরো আমার পেট বেজে গেছে হাসাতে পারিস ড্যান্স দিয়ে আমাদের মনোরঞ্জন করতে পারিস তাহলে তোকে আমি আরো অনেক অনেক খাওয়াবো একশো পাইছি একশো গায়েস ওনার রাজি হয়েছে মানে ও তো আসলে হুইসাপ মানে শুধু খায় আর খায় তো গায়েস এখন ওরা একটা সুন্দর হাস্যকর ড্যান্স দেখে নি কোন গান ড্যান্স করবি বল গাইস ওরে আজকে নাগিন নাচাবো নাগিন নাগিন ড্যান্স হবে নাগিন ড্যান্স রেডি এটা রেডি আব্দুল্লাহ রেডি ওয়ান টু থ্রি একবার দিবি না একবার ড্যান্স বারবার দেবো দিদি সব দিদি সব কত কলাইছে তোর গাছ মিথ্যে কথা কল দেখতে দেখতে কিন্তু ব্লগের একদম আমরা শেষ করে চলে এসেছি ট্রেন আসতেছে অনেক মজা হচ্ছে এখানে সুন্দর সুন্দর সিন দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি গাইস তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই যে ব্লগটি আমরা এত কষ্ট করে করি আমরা চেষ্টা করেছি ব্লগটিকে সুন্দর করার এবং আপনাদের সাপোর্ট যদি বেশি বেশি আরও পাই তাহলে আমাদের অনুপ্রেরণা হবে এবং আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ব্লগ উপহার দিব আর গাইস এখনও যারা দেখতেছেন এখনও যারা লাইক দিয়ে পারেন না প্লিজ গাইস এখন একটা লাইক দিয়ে দিন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ব্লগটি কেমন লেগেছে আর যারা নতুন আছেন প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দিন এবং গাইস আমাদেরকে আরও উৎসাহ দিন তো গাইস আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইল লাভ আস টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম